আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। আর খুব তাড়াহুড়ো করছি ঘুম থেকে উঠে। আমি একটা পিঠা হ্যাক করেছি, এটা হ্যাক করব। এই পিঠাটা হচ্ছে সিত্রুটি পিঠা বলে এটাকে। তো আমি আমাদের এলাকায় আঞ্চলিক বা আমাদের এলাকার এই পিঠাটা একদম প্রচলিত না, আমরা কখনো খাই নাই। বা আমাদের এলাকায় সিতকানি সিতকানি পিঠা নাকি সিত্রুকে? আচ্ছা, সিতকানি সিট সিট সিটকানি তুমি জানো কেমনে? আমি এখন নামটা পুরোপুরি বলতে পারছি না, তোমরা আগে ভিডিওটা দেখো, তারপরে হচ্ছে এটা কি পিঠা। অবশ্যই যেটা অরিজিনাল ওই নামটা তোমরা কমেন্ট করে জানাও। তো চলো দেখতে থাকো। প্রথম এই যে আমার এই ফ্রাই প্যানের মধ্যে একটু হালকা করে তেল মাসাজ করছি, একদম বেশি মনে হয় দেওয়া যাবে না, তো আমি একটুই দিয়ে দিলাম। আর আমি যেটা করছি বোতলের মধ্যে দেখো, এই যে পানির বোতল না, ওইটা ঢুকলো ই হয় না, পানির বোতলের মধ্যে আমি এইভাবে ছিদ্র করে নিলাম। ও আচ্ছা, তো এই যে দেখো বিসমিল্লাহ, এটা আসলে ওমা ওমা গো, এটা কেমনে বানায় সরি আমি তো বুঝতে পারছি না। তো এই যে এটা দিলাম, দাও বাবা ডাকলে দাও। আচ্ছা, এটা ডেকে দিলাম, এখন দেখি এটা কি হয়। জীবনের প্রথম ট্রাই করছি, তো জানি না কেমন হবে। এটাকে বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, মনে হচ্ছে হয়েছে পিঠাটা। দেখো এই যে এরকম করে ভাজ করতে হয়। এই পিঠাটার অনেক সুনাম শুনি, অনেক টেস্ট, অনেক স্বাদ। জামাই আদরের মধ্যে অনেক এলাকা আছে যে জামাই আসলে, মেয়ের জামাই আসলে এরকম এই পিঠা করে খাওয়ায়। তো আসলে আমি যে দেখি আমার কাছে ভীষণ ভালো লাগে। আর আমি জীবনে একবার কোথায় খেয়েছি এটা আমার মনে নাই, তবে হ্যাঁ আমি খেয়েছিলাম জীবনে, কিন্তু কোথায় এটা আমি মনে করতে পারছি না। আমি প্রথমত বলছি এটা ভাতের চাল দিয়ে বানাচ্ছি। আর এই যে ব্লেন্ড করে নিলাম এই ভাতের চালটা, আর মুরগির মাংস একটু আছে ওইটা দিয়েও খেতে পারবো। তো দেখি, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে পিঠাটা আমার কাছে মনে হচ্ছে, আর খেতে কেমন হয় আমি জানি না। অনেক অনেক জেলার নাকি একদম এটা খুব ফেভারেট খাবার, মানে অনেক পছন্দ করে খায়। তো আমাদের এখানে আমরা কখনো দেখি নাই, আমাদের মা চাচিদের বা আমাদের কোনো এলাকার কোনো মানুষ এই পিঠাটা বানায় নাই, আমাদের এলাকায় এটা ই না। আমাদের পুরো একটা এলাকার মধ্যে রসুলপুর বলো, বাঘাপুর বলো, বা যেখানেই বলো না কেন, পুরো একটা এলাকার মধ্যে এই পিঠাটার ই নেই। পুরা কেরানীগঞ্জ আর কি, কেরানীগঞ্জের মধ্যে। এটা একটা ইম্পর্টেন্ট টপিক যে অনেকেই বলে হাতে হয় না পিঠা, কারো হাতে পিঠা হয় না, কারোর হাতে পিঠা হয়। আসলে এটা একদমই মিথ্যা কথা, এই কোনো হাতের কোনো দোষ নাই আর কি, একটা অভিজ্ঞতা থাকতে হয়। কারোর একটু আইডিয়া কম থাকে, কারোর আইডিয়াটা বেশি থাকে পিঠা বানানোর ক্ষেত্রে। তো এরকমই আমি কিন্তু অনেকবার দেখলাম যে মুরব্বেন্টিদের বাড়িতে থাকতে তেলের পিঠা ট্রাই করলাম, তারপরে কিছুদিন আগে চিতই পিঠা ট্রাই করলাম, কিন্তু হয় নাই। কেন হয় নাই সেটা বলি, কারণ আমার এটা অভ্যস্ত না, আমি বানায়া হঠাৎ করে দুই বছর তিন বছর পরে আমি যখন এটা বানাইতে যাই তখন কিন্তু এটা হবে না। এখানে আমি এক এক করে অনেকগুলো পিঠা বানালাম, আর পিঠাগুলো ভীষণ সুন্দর হয়েছে। অলরেডি আমি একটা মানে খাওয়া শেষ টেস্ট করলাম, আর দেখো হাতের কোনো দোষ না, হাত দিয়ে কারোর হাতের মধ্যে কোনো সমস্যা থাকে না, হয়তো তার আইডিয়া কম থাকে এই জিনিসটার প্রতি, সে এটা পারে না, কখনো করতে পারে না এরকম আর কি। তো যাই হোক, সব কিছু মিলে কিন্তু ভীষণ মজা করে আমি পিঠাটা বানালাম, আমার কাছে ভীষণ ভালো লাগলো। আর এটা আবারও বলছি যে এটা যেহেতু আমাদের আঞ্চলিক কোনো পিঠা না, তো অবশ্যই একদম ট্রাই করলাম, আমার কাছে ভীষণ ভালো লাগলো। এই যে খুব সুন্দর হয়েছে পিঠাগুলো, অনেক অনেক সুন্দর, দেখো কি সুন্দর একদম ই হয়েছে। আমি এখানে আবার একটু ভাজ করে নিলাম সুন্দর করে, এই যে
আর এই যে বাচ্চা খাচ্ছে আর বলতেছে আমু এটা তো চিতইবিটার মতো লাগে, অনেকটা অনেকটা চিতইবিটার মতোই লাগে। আমি একটা খেলাম, আসলে যেহেতু প্রথম খাচ্ছে এটার টেস্টটা একদম আলাদা করতে পারছি না। আর এই যে তরকারিটা নিয়ে নিলাম, বাবা এটা খোলো, এখান থেকে একটা রুটি খাই, আমার কলিজা বানাইছে আমার জন্য, খুলো ওটা। একদম সুন্দর হয়েছে পিঠাটা, বাচ্চাটা দেখো আমার বাচ্চা তন্দুর রুটি কি, বাবা এটা তন্দুর রুটি নাকি নান রুটি জানো না? আচ্ছা অনেক সুন্দর হয়েছে, একদম নান রুটি হয়েছে, তন্দুর রুটি না নান রুটি। আমার মেয়ে নান রুটি বানাইছে, মাংস হ্যাঁ 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 বেকাতারা হয়। এই যে এই পিঠাটা কিন্তু কোনো কোনো জেলার মধ্যে কিন্তু জামাই আদরের পিঠা, এটা শুনছি আমি, অনেক টেস্ট অনেক। নাস্তা করলাম আর চা কে না খেলে কি হয় বলো তো, মাথাটা ঠিক করতে হবে। আর যতক্ষণ পর্যন্ত চাটা না খাবো ততক্ষণ পর্যন্ত মনে হয় মাথার মধ্যে এক গাঁটটি কি জানি দিয়ে আছে, ওগুলা সরাইতে হয়। চাটা যখন খাবো তখন সব কিছু চলে যায়। তো আর এই যে এই চাটা খাবো, আর আমার অনলাইনে যে কাজ, আমি যে একটা কাজ করি ওই কাজটা আসলে আমি এখন বলবো না। তোমরা অনেকেই কমেন্ট করছো ফেসবুকে, মেসেঞ্জারে, তারপরে হচ্ছে আমার ইমেলে পর্যন্ত তোমরা এই নক করছো যে আপু কী কাজ করেন। আমি আসলে কাজটা আমি সাজাচ্ছি, ভিডিওটা কীভাবে করব, কারণ আমি এমনি নর্মালে বললে তোমরা বুঝতে পারবো না, আমি ডিটেলস নিয়ে আসব। আমার জীবনের অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করি, সকাল থেকে ধরে রাত পর্যন্ত কি করি না করি সব কিছু শেয়ার করি, বাট আমি এটা কখনো তোমাদের সাথে শেয়ার করি নাই। এটা হচ্ছে আমার জীবনের অনেক বড় একটা নিয়ামত, আল্লাহর রহমত এটার ভিতরে। তো যাই হোক, এটা দিয়ে আমি যে তোমাদের সাথে বললাম যে আমি অনলাইনে কাজ করি, সেই কাজটা আমি এখন করলাম, একটু সময় পেলাম, চা খেলাম, এই যে চাটা বানিয়ে নিয়ে আসলাম তোমাদের সাথে। আর চা খেতে খেতে এই কম্পিউটারে বা ল্যাপটপে কাজ করতে কিন্তু ভীষণ ভালো লাগে, কিন্তু দুঃখের বিষয় দেখো আমি এই যে খাটের এখানে এই জায়গার মধ্যে বসে মাঝে মধ্যে ভাতের শেয়ার করি, ভাত খাচ্ছি। আর এই যে আমার ঘর রুম টুম একদম পুরো পরিষ্কার করা, আমার কোনো কাজ নাই, শুধু এখন রান্না করব। ভাবলাম যে তাহলে আমি আসলে অত দ্রুত কাজ করি এখন, যেই সংসারের কাজগুলো খুব দ্রুত করার চেষ্টা করি এই কাজটা, এটার জন্য আমি তোমাদেরকে বলছি যে আমি অনলাইনে একটা জব করি। কিন্তু অনেকে জানতে চাচ্ছ যে আপু তোমার এই অনলাইনের জবটা কী, আমি এইভাবে বলবো না, আমি একটা শুধু ভিডিওই বানাবো, কারণ এই ছোট্ট করে বললে হবে না, তোমরা কিছুই বুঝবা না। তবে হ্যাঁ, ওই ভিডিওটাও আমার খুব শীঘ্রই আসছে, অপেক্ষা করো। আর এই যে এই চায়ের সাথে এই কাজটা কিন্তু ভীষণ এনজয় করে করা যায়, আমি কিন্তু সেই কাজটাই করি, ভীষণ এনজয় করে কাজটা করি। তো আমার কাজ এখন আপাতত শেষ, আমি এটা এখন অফ করে রাখবো। তো পাওয়ার অফ করার দরকার ছিল, আমার খেয়াল ছিল না তোমাদের সাথে কথা বলতে বলতে। চলো পাকঘরে চলে যাই, তারপরে হচ্ছে রান্নাবান্না করি। সকালবেলা ঘুম থেকে উঠে মা মেয়ে দুই রকমের নাস্তা বানালাম, আর কিন্তু পাকঘরটা কিন্তু পরিষ্কার করা হয় নাই। তো এই যে পাকঘরটা সুন্দর করে এইটুকু শুধু পরিষ্কার করবো, বাকিগুলো করবো না। আর দেখো পেঁয়াজটা কেটে এখন আমি ফ্রাই করতে বসাই দিব, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, ওইখান দিয়ে আমার ফ্রাই হচ্ছে। আর এদিক দিয়ে আমি যতটুকু পারি ততটুকু কুমড়াটা কাটি, তারপর ওইখানে মশলা কষিয়ে মুরগিটা দিয়ে, এই যে এখানে মশলাটা কষাবো আমি, এখানে মশলা কষে মুরগিটা হালকা করে কষাবো, বেশি না, কারণ কুমড়াটা কিন্তু সেদ্ধ হতে অনেক সময় লাগে, লাউ বলো বা কুমড়া বলো, তখন ফার্মের মুরগি বুঝতে পারো এটা আরও বেশি নরম। তো আমি কি করি, মুরগিটা দিয়ে না বেশিক্ষণ কষাই না, একদম হালকা করে কষাই, তারপরে হচ্ছে আমি উপকরণটা দিয়ে দিই। তো এদিকে দেখো আদা রসুনের পেস্ট একটু ফ্রাই করে নিলাম, এখানে মশলা গরম মশলা পেঁয়াজ টিয়াজ যা আছে, আদা রসুন, তারপরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, এখন দিয়ে দিব লবণটা। তো এগুলো দিয়ে আমি কিন্তু কুমড়াটা এখনও কাটি নাই, তো এখান দিয়ে আমার এই মশলাটা কষানো হোক, আর ওইখান দিয়ে হচ্ছে আমার ইটা হোক, কারণ আমার প্রচুর কাজ পড়ে আছে, আমার পাকঘরের অবস্থা খুবই খুবই বাজে অবস্থা, কারণ একটা করলে না আরেকটা করা হয় না। একটা মেয়ে মানুষ বলো তো, তার সংসার, স্বামী, সন্তান সব কিছু সামলিয়ে অনলাইনে কাজ করা অতটা কিন্তু সহজ না। তোমরা যেরকম দেখছো, যেইভাবে দেখছো, আসলে আমার লাইফটা কিন্তু এরকম না, আমার লাইফটা অনেক কঠিন, অনেক কঠিন, যেটা কিনা তোমরা কল্পনাও করতে পারবো না,
অনেক সারাটা দিন আমার এতটা ব্যস্ততার মধ্যে সময় পার করি, তার মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, উযু করা তা তো আছেই। যাই হোক, সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এদিক দিয়ে দেখো যে মিষ্টি কুমড়া একটা হবে না, আর অর্ধেকটা নিয়ে নিলাম, আর দেড়টা নিলাম আর কি টোটালে, কারণ অনেকগুলো তরকারি রান্না করতে হবে, আমরা দুপুরে খাবো, তারপরে তোমাদের ভাই আগামীকাল সকালবেলা আবার ও অফিসে নিয়ে যাবে সবজিটা। আর এদিকে দেখো মুরগিটা কষা নিলাম, একদম যে সেদ্ধ করে কষানো সেটা করি নাই, কিন্তু কষাইছি যাতে মশলাগুলোর থেকে কাঁচা গন্ধ না আসে। তোমাদের বাইয়া চলে আসবে, আমি তাড়াহুড়ো করে যে কাজগুলো করছি, আর আমার সেই যে খুবই 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 বাজে অবস্থা, পাক ঘরের অবস্থা দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দিয়ে। মেয়ের রুমটা পরিষ্কার করতে হবে, কারণ মেয়ের ফ্লোরটা একবারে ময়লা হয়ে আছে, আর ওনার সব কাজ করে কিন্তু ওই যে ভ্যাকুম ক্লিনারটাও ইউজ করতে চায় না। আমি জানি না কি সমস্যা, ও আগে বলতো যে ভয় পায়, আসলে কিন্তু ভয় পায় না, ও অলসতা করে, মানে ওইটা ও যে এইখান থেকে নিয়ে ওইটা দিয়ে ওইটা ও ধরতেই চায় না। তো যাই হোক, ফ্লোর গুলো আমারই পরিষ্কার করতে হয়, বেশিরভাগ ও করে কিন্তু ইচ্ছার বিরুদ্ধে করে, তারপরে আমি কিছু বলি না, কারণ মেয়ে মানুষ কাজ করুক, এটা ইচ্ছার বিরুদ্ধে হোক যেভাবে হোক কাজ তো হচ্ছে আমার। তো চলো আর দেখো পাকঘরের অবস্থা, আমার তো এটা কষানো হচ্ছে, কষানো প্লাস রান্নাই হয়ে যাবে, এটার মধ্যে আর জোল টোল কিছু দিতে হবে না। তা আমি সবগুলো ই করে নেই, পরিষ্কার করে নেই আর কথা বলতে পারছি। দেখো কি অবস্থা, ছোট্ট একটা জায়গা, এই যে ছোট্ট একটা জায়গার মধ্যে এই অবস্থা আর কি। তো এই যে এটা পরিষ্কার একদম, এটার মধ্যে কিছু করতে হবে না, আর ফলোরটা পরিষ্কার করতে হবে, লুসনিগুলো পড়ে গেছে। আর চলো এগুলো সব মাঞ্জা গোসা করলে আমার সমস্ত কাজ শেষ, আর মেয়ের রুমটা ফলোরটা পরিষ্কার করবো, মেয়ের না আমারটাও করবো। আর এটা কি আর একটা নাড়া দিই, এই যে এটা হচ্ছে হুক, এই যে আর জল দিতে হবে না, এই জলে জলেই একদম আমার আর একটু জল দিই না হয়, আবার একটু ইয়ে যাবো লাহা মার্কেটে যাবো, কিছু দেখি কি কিনি, গরুর ঠ্যাং কিনতে যাবো আজকে। তো তাড়াহুড়ো করে পাকঘরটা পরিষ্কার করতে করতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে আমার ছেলেকে নিয়ে কিছু মানুষের এত মাথা ব্যথা, মাথাটা হচ্ছে আমার ব্যথাটা হচ্ছে ওনাদের, যে বলে যে আপু আপু। আমি অবশ্য ছোট শর্ট ভিডিওর মধ্যে সংক্ষেপে বলছি, কিন্তু আমার মনে হচ্ছিল যে আমি পুরো কথা তোমাদের সাথে শেয়ার করতে পারি না, মনে মধ্যে একটা খুঁতখুতানি রয়ে গেছে। আমার ছেলে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ সে আসবে, বীরের মতো আসবে, তোমরা শুধু দোয়া করো আমার ছেলের জন্য, ও একটা অনেক সুন্দর একটা লাইফ গড়ানোর জন্যই ও দৌড়াচ্ছে। ইনশাআল্লাহ তোমাদের ভালোবাসা পেলে আর মা বাবার দোয়া পেলে ইনশাআল্লাহ সে তার জায়গায় পৌঁছাতে পারবে। আমার ছেলেটা বয়স কম কিন্তু ওর স্বপ্ন বেশি, ওর ফেসবুকে গেলে দেখতে পারবা ও শুধু বাবা মা নিয়েই এইসব, যে কোনো একটা দেখি যে কোনো জায়গায় যদি বাবা মা নিয়ে কোনো কিছুর পোস্ট করে ওইটাও শেয়ার করে দেয় আর লিখে দেয় ইনশাআল্লাহ আমিও করবো আমার বাবা মায়ের জন্য এরকম। তো দেখো ওর কিন্তু অনেক বয়স কম কিন্তু সংসারের যে একটা দায়িত্ব, সংসার যে একটা ই মনে হয় যে ওর ঘাড়ের মধ্যে চলে আসছে। দেখো এখনই বলে যে আমি বাবা আব্বুকে কাজ করতে দিব না, আব্বুকে দিয়ে কাজ করাবো না, তোমার ভাইকে কাজ করতে না করে, কিন্তু তোমার ভাই এখন জোয়ান মানুষ, ও কাজ না করলে ও কী করবে, বেকার বসে থাকবে। যাই হোক আলহামদুলিল্লাহ এখন ও কাজ করে আমরা টাকা পাই, সমস্যা নাই। তো ইনশাআল্লাহ তোমাদের যে কৌতূহল যে তামজিদ কোথায় কি করে আপনি দেখান না কেন, ভিডিও কল করে দেখান কেন রে ভাই, আমার ছেলের সাথে আমি ভিডিও কলে কথা বলবো সেটা তোমাদের সাথে শেয়ার করতে হবে কেন, আর এটা প্রমাণ দিতে হবে কেন আমার ছেলে কোথায়, কেন প্রমাণ দিতে হবে, আমরা কি চোর নাকি ডাকায় যে আমাদেরকে প্রমাণ দিতে হবে যে তামজিদ কোথায় আছে কি করছে। ভিডিও কল করে রেকর্ড করে ওগুলা আজকে এটা নিয়ে আমাদের ফ্যামিলি সবাই হাসাহাসি করলাম, তামজিদও হাসলো যে আম্মু দেখো মানুষ কোন পজিশনে থাকতে পারে। তো ইনশাআল্লাহ তোমরা দোয়া করো আমার ছেলে একদিন বীরের মতোই আসবে এখানে বাবা মায়ের কাছে, তার একটা লাইফ গড়াচ্ছে, ভালো একটা পজিশনে সে দাঁড়াচ্ছে আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ তোমাদের সামনে আসবে। আর তোমাদের যত কৌতূহল আছে এই যে আজকে ভেঙে দিলাম, সে একটা বড় একটা প্রজেক্ট নিছে আল্লাহর রহমতে, ছোট মানুষ কিন্তু ওর প্রজেক্টটা হচ্ছে অনেক বড়, ওর স্বপ্নটা অনেক বড়। তো তোমরা দোয়া করো যেন ওর স্বপ্নটা পূরণ করতে পারে, আর ওর স্বপ্ন পূরণ করার জন্য ও অনেক পরিশ্রম করছে। দেখো তোমরা তোমরা দেখতে পাচ্ছ যে ও কতটা পরিশ্রম করছে, ঠিক মতো আসতে পারছে না। আমার পাকঘরটা পরিষ্কার করতে করতে রান্নাটা ডান হয়ে গেল, আর এটা আমার কাছে ভালো লাগে, মানে দুইটা কাজ একসাথে করে নিলাম। আর কাজ করলে না আমি এত তাড়াহুড়ো করে কাজ করি বলার মতো না, মানে ধাপ ধুপ 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 এত শব্দ কি করবো বলো, দ্রুত করতে চাই কিন্তু একটু শব্দ হবে। তাই যে মাত্র শুধু ফুলটা বাকি আছে, ফুলটা পরিষ্কার করলেই আমার কাজ শেষ, আর আমার রান্নাটাও একটু লবণটা দেখি তরকারি। হ্যাঁ
গোসল করলাম নামাজ পড়লাম তোমাদের ভাই আসলো তোমাদের ভাই অলরেডি খাবার দিয়ে দিলাম আর ও খাবার অনেক তাড়াহুড়ো করে খেলো কারণ ওর একটু বাইরে একদম জরুরি কাজ আছে ওই কাজগুলো করার জন্য চলে গেল বলল যে আমাকে তাড়াতাড়ি খাবার দাও মানে একদম দমের উপরে ওকে খাবার দিলাম ও খাবার খেলো ও চলে যাওয়ার পরে গোসল করলাম নামাজ পড়লাম এখন হচ্ছে আমারও খিদে পেয়ে গেছে এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে জানো সন্ধ্যার সময় আমার দুপুরের খাবার খাওয়া হয় মাগরিবের নামাজ পড়ে আসলাম এখন হচ্ছে দুপুরের খাবার খাবো তো চলো আর আজকে খুব মজার খাবার এটা আমার খুব ফেভারিট খাবার তো চলো দেখতে থাকো আমি এই যে ভাত খাওয়ার জন্য মরিচ নিয়ে নিলাম আর এই মরিচটা খেতে খেতে এটার প্রেমে পড়ে গেছি এটা এত ভালো লাগে মরিচটা খুবই সুস্বাদু একটা মরিচ আর এই যে এটা হচ্ছে প্রচুর ঝাল বিন্দি মরিচ বলে খুব ঝাল এই মরিচটা আর এই যে এখানে মিষ্টি কুমড়ো দিয়ে মুরগির মাংসটা নিয়ে নিলাম আর এটা কি বলতো এটা কমেন্ট করে জানাও এটা কি তো চলো খাবারটা খেয়ে নিই بسم الله انت شنطه جام شد دموريز غلا كده بيشون ده لاغي الحمد لله মিষ্টি কুমড়াটা একদম দেখো মোমের মতো গলে গেছে ভীষণ ভালো লাগছে বাজে রাতের কয়টা বলবো তাসমিয়া দিনের বেলা আমরা আসতে পারি নাই কারণ আমরা দুপুরে খাওয়া দাওয়া করার পরে তোমাদের ভাইয়া বললাম যে অনেক জরুরি কাজে গেছে ও কাজে থাকা অবস্থায় আমাকে কল দিল যে নিচে নামো আমরা একটু এক জায়গায় যাব তো আমরা কিন্তু অলরেডি ওইখানে গিয়ে আসলাম তো যাই হোক সেটা আমি চাচ্ছিলাম যে এইখানে দিয়ে দিব কিন্তু এই ভিডিও এত বেশি লম্বা হবে বলার মতো না তো তার জন্য এই ভিডিও দিই নাই ওইটা দিয়ে হচ্ছে সেকেন্ড চ্যানেলে যেটা এই জানার চ্যানেলে ওইটা দিব বাহিরের যেহেতু ভিডিও আর আরেকটা কথা বলি যেটা বলার জন্য আসছে সেটা বলি যে আজকে সব কিছু ক্লিয়ার করে দিলাম যে আমার ছেলে ইনশাআল্লাহ তোমাদের দোয়ায় এবং তোমাদের ভালোবাসা আমাদের দোয়া এবং আমাদের ভালোবাসায় সে প্রিন্সের মতো করে আসবে সে নিজেকে সেইভাবে তৈরি করছে তার কেরিয়ারের জন্য সে নিজেকে এইভাবে সাজাচ্ছে আলহামদুলিল্লাহ ওর যেই জায়গায় গেছে সবাই ওরে অনেক বেশি পছন্দ করছে ওর কাজগুলো তারপর হচ্ছে ওর সব কিছুই সবাই অনেক পছন্দ করে জানো আল্লাহর রহমতে আমার ছেলেটা মাশাআল্লাহ তো বরকাল্লাহ ও একটু অন্যরকম আর দশটা ছেলের মতো না তো জানি না তোমরা কারা এরকম কমেন্ট করছো যে কি জানি একটু ভিডিও কল দিয়ে তানজিদকে ভিডিও কল দিয়ে দেখান আমরা রেকর্ড করে দেখান কেন 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 আমি আমার ছেলেকে ভিডিও কল দিয়ে তোমাদেরকে রেকর্ড করে দেখাতে হবে প্রমাণ করতে হবে আমার ছেলে কোথায় আচ্ছা আমি যদি ভিডিও কল দিয়ে দেখাই তোমরা কি বুঝতে পারবা ও কোথায় আছে তাইলে যে আমি যে বলতেছি ও তাবুকে আছে তাইলে কি তোমরা কি এটা কি ই করতে পারবা যে
ছেলে যে ওই 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 উত্তরুমের ভিতর থেকে ভিডিও কলে কথা বলবো তোমরা কি ওই শহর চিনো তোমরা যারা কমেন্ট করছো যে আমাকে ভিডিও কলে দেখান ও তোমরা কি ওই শহরটা চিনো যে ওই ও ভিডিও কলে দেখলে তাহলে তোমরা গোয়েন্দাগিরি করে বুঝতে পারবা যে লোকেশন বুঝতে পারবা যে ও কোথায় আছে আসলে কারোর মাথা নিয়ে তোমাদের ব্যথা যে কেন এত বেশি জানি না তবে হ্যাঁ তোমাদের এই কঠিন জবাব আমার ছেলে আসলে দিবে আমার ছেলেও মনে মনে অনেক রাগ করছে এটা নিয়ে আর আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি তোমরা সব ভালো থেকো আল্লাহ হাফেজ